মঙ্গলবার বিলোনিয়া সার্কিট হাউসের কনফারেন্স হলে দক্ষিণ জেলার নবনির্বাচিত ত্রিস্তরীয় পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। বৈঠকে দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি, সহ সভাধিপতি এবং সহ নির্বাচিত প্রতিনিধি, বিভিন্ন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের মণ্ডল কমিটির সভাপতিরাও। সাংগঠনিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং প্রফেসর ডাক্তার মানিক সাহা নেতৃত্বাধীন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সবাইকে উদ্যোগ গ্রহণ করতে বলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। পাশাপাশি দুর্নীতিমুক্ত দক্ষিণ ত্রিপুরা জেলা গঠনের লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এদিন প্রদেশ বিজেপির সভাপতি জানান উপস্থিত প্রতিনিধিরা সংশ্লিষ্ট কাজে সবাই মিলে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। বিলোনিয়া সার্কিট হাউস কনফারেন্স হলে আমাদের নবনির্বাচিত ত্রিস্তর পঞ্চায়েতের যারা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানরা রয়েছেন এবং আমাদের সাংগঠনিক দায়িত্বে প্রধানের ভূমিকায় প্রধান যে দায়িত্ব মণ্ডল প্রেসিডেন্ট তাদের নিয়ে একটা সাংগঠনিক বৈঠক সংগঠিত হয় এবং আগামী দিন এই পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পঞ্চায়েতগুলি কিভাবে কাজ করবে এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর যে প্রকল্পগুলি সেইগুলি নিচে বাস্তবায়ন করা এবং আমাদের রাজ্যের সরকারের যে গৃহীত প্রকল্পগুলি বাস্তবায়ন করা সেই লক্ষ্যমাত্রা রেখে ওনারা কাজ করবেন। আর ওনারা একটাই মন্ত্রে দীক্ষিত হয়েছেন, সেটা হলো করাপশন ফ্রি। আর এই করাপশন ফ্রির মাধ্যমেই আজকে পুরো দক্ষিণ জেলাকে তারা করার একটা অঙ্গীকার করেছে এবং আগামী দিন আমি আশা করি যে আমাদের যে মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ সেই মন্ত্র নিয়ে আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে সবাই মিলিতভাবে কাজ করবে সেই প্রতিশ্রুতি এখানে দিয়েছেন এবং সাংগঠনিকভাবেও সবার সহযোগিতা নিয়ে ওনারা কাজ করবেন এটাই আজকে। বিজেপি দলের সাংগঠনিক বিষয় নিয়েও এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।